হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নিজেও ভালো আছি এবং সুস্থ আছি আপনাদের দোয়ায়। সো বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো আজকের এই ভিডিওটি অনেক বেশি জনপ্রিয় এবং ট্রেন্ডিং আছে টিকটক ও লাইকিতে। আপনারা কিন্তু শুরুতে ভিডিও রিভিউটি দেখে নিয়েছেন, আশা করবো সকলের অনেক বেশি পছন্দ হয়েছে। সো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে এইরকম ধরনের সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে থাকা জানে মেরি জানে মান এই ট্রেন্ডিং সংটার সাথে আপনাদের নিজেদের ফটো ট্রানজেকশন করে কীভাবে এত সুন্দর একটি ভাইরাল ভিডিও আপনারা খুব সহজে করতে পারেন। সো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এটুকু অনুরোধ রইল সবার আগে। সো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আপনাদের মাঝে আছি শাওন খান, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা ইউটিউব চ্যানেল টিস অ্যান্ড ব্লগস বিলি। সো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, শুরুতে বলে নিচ্ছি এই ভিডিওর ম্যাটেরিয়ালস নিয়ে, মানে এই ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি করার জন্য আপনাদের কী কী ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে। সো এই ভাইরাল ভিডিও এডিটটি করার জন্য আপনাদের দরকার হবে আমাদের ভিডিও এডিটিংয়ের জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি, আর তাছাড়া দরকার হবে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য এক্সট্রা 8টি ভিডিও ক্লিপ, ওকে 8টি ভিডিও ক্লিপ, এবং আরও একটি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য মিউজিকের প্রয়োজন হবে। এবং সকল কিছুর লিঙ্ক আমার ডিসক্রিপশনে খুব সহজে দেওয়া আছে, আপনারা জাস্ট আমার ভিডিও টাইটেলে টাচ করে ডিসক্রিপশন থেকে কিন্তু ভিডিও ম্যাটেরিয়ালস লিঙ্কে টাচ করে কিন্তু সকল কিছু সরাসরি ডাউনলোড করে নিতে পারেন খুব সহজে, আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর ক্যাপকাটের লিঙ্কটাও আমার ডিসক্রিপশনে দেওয়া আছে। সো কথা বাড়িয়ে লাভ নেই, চলুন সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই, করে দেখাবো সকল কিছু হাতে কলমে। সো লেটস গেট স্টার্টেড গাইস। সো বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল চলে আসলাম ফোনের স্ক্রিনে। সো ফোনের স্ক্রিনে চলে আসার পর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। সো বন্ধুরা, আবার বলে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা সকল কিছু ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। সো আপনারা ওইখান থেকে কিন্তু খুব সহজে ডাউনলোড করে নেবেন, আর কীভাবে ব্যবহার করবেন সকল কিছু এখনই দেখিয়ে দিচ্ছি। সো এরপর সরাসরি আমরা ট্যাপ করবো হচ্ছে প্লাস অপশনটিতে। সো প্লাস অপশনটিতে ট্যাপ করার পর সবার আগে যেই কাজটি করতে হবে, আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করা 14 সেকেন্ডের ভিডিও ক্লিপটা, ওকে 14 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটা আছে এটা সিলেক্ট করে নিতে হবে। এরপর চলে যেতে হবে হচ্ছে ডান পাশে, ঠিক আছে? এখানে ভিডিওর থেকে কিন্তু 14 সেকেন্ডের ভিডিও ক্লিপটা আমি সিলেক্ট করলাম। এরপর ফটোসে টাচ করবেন, ফটোসে টাচ করার পর আপনার পছন্দ মতো 8টি ছবি সিলেক্ট করে নেবেন, ওকে? আমি আমার পছন্দ মতো 8টি ছবি সিলেক্ট করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পছন্দ মতো 8টি ছবি সিলেক্ট করে নিলাম। সো গাইস, অ্যাজ ইউজুয়াল তারপর অ্যাড বাটনে একটি টাচ করে দেব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু এই প্রথম ভিডিও ক্লিপটা 14 সেকেন্ডের এবং 8টি ফটো খুব সহজে চলে আসলো। সো গাইস, আবার বলে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ এই ভিডিওটিতে কিন্তু এক্সট্রা অনেক কিছু ইউজ করা হয়েছে যেগুলো এর আগে কোনোদিন করে দেখায়নি। সো গাইস, এরপর সবার আগে চলে যেতে হবে শেষের দিকে, শেষের দিকে ইন্ডিংয়ের যে লেয়ারটা আছে এটা টাচ করতে হবে। এরপর ডিলিট অপশনে টাচ করে কিন্তু ইন্ডিংটা ডিলিট করে দিতে হবে। সো বন্ধুরা, এরপর চলে যাব মেইন কাজটিতে ফটো এডিটিংয়ের। সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সকল ফটো কিন্তু ফুল স্ক্রিনে নেই। সো এই কাজগুলো কিন্তু সবার আগে করে নিতে হবে ফুল স্ক্রিনে। সো এই কাজটি করার জন্য আপনার ফটোতে টাচ করতে হবে, ফটো লেয়ারে, কারণ প্রথমটা কিন্তু আমাদের ফুল স্ক্রিনে ছিল, এই জন্য কোনো টেনশন নেই। সো ফটো লেয়ারে টাচ করবেন এবং দুই হাত দিয়ে ধরে জুম করে কিন্তু সকল ফটো মানে একদম ফুল স্ক্রিন করে নেবেন যেগুলো ফুল স্ক্রিনে নেই। সো অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন আমি সকল ফটো কিন্তু ফুল স্ক্রিন করে নিচ্ছি। সো বন্ধুরা, আমার সকল ফটো ফুল স্ক্রিন করা হয়ে গেল, এরপর চলে যাব মেইন কেসটিতে। সো এরপর দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওগুলো কিন্তু টাইমিং পরে করব, আগে এক্সট্রা যে মানে আরও 8টি ভিডিও ক্লিপ ব্যবহার করতে হবে সেইগুলো অ্যাড করব। সেইগুলো অ্যাড করব কি করে, তার জন্য কিন্তু দেখতে পাবেন দুইটি ফটোর মাঝখানে যে একটি সাদা লেয়ার অংশটুকু আছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা? এই সোজা কিন্তু আমার এই সাদা রেখাটা রাখতে হবে, দেখতে পাচ্ছেন গাইস? আমি দুইটি ফটোর মাঝখানে কিন্তু রেখাটা রাখলাম। এরপর নর্মালি প্লাস অপশনে একটি টাচ করবেন, দেখেন ডান পাশে প্লাস অপশন দেওয়া আছে,
আছে, সো এইখানে একটি টাচ করবেন। সো অ্যাজ ইউজুয়াল এখানে টাচ করার পর ফটোসে চলে আসলে আপনি ভিডিওসে সিলেক্ট করবেন। ভিডিওসে সিলেক্ট করার পর আমার এক সেকেন্ডের যে ভিডিও ক্লিপটা আছে, আমি যে আটটা ভিডিও ক্লিপ দিয়েছি তার মধ্যে দেখেন যে একটা লেখা আছে এক সেকেন্ড, দুই আরেকটা হচ্ছে দুই সেকেন্ড, তারপর তিন সেকেন্ড, এভাবে কিন্তু সাত সেকেন্ড পর্যন্ত আছে। সো ফার্স্টের যে এক সেকেন্ডের ভিডিও ক্লিপটা আছে আপনারা এইটা সিলেক্ট করে নেবেন, তারপর অ্যাড বাটনে টাচ করবেন। তারপর অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন দুইটা ফটোর মাঝখানে কিন্তু এক সেকেন্ডের ওই লেয়ারটা চলে আসছে। সো এরপর অ্যাজ ইউজুয়াল সেম প্রসেসে কিন্তু পরবর্তী, ঠিক আছে, ভিডিও ক্লিপটাও কিন্তু মানে পরবর্তী দুইটা ফটোর মাঝখানে কিন্তু আবার টাচ করবেন। এরপর প্লাস অপশনে টাচ করে কিন্তু দ্বিতীয়টা নিয়ে নেবেন, যেটা হচ্ছে দুই সেকেন্ডের। সো অ্যাজ ইউজুয়াল এভাবে কিন্তু আরেকটা করে দেখাচ্ছি, তখন দেখা তিন নাম্বার এবং চার নাম্বার ফটোর মাঝখানে আমি রাখলাম, এরপর প্লাস অপশনে টাচ করলাম। অ্যাজ ইউজুয়াল প্লাস অপশনে টাচ করার পর এবার নেব কত, তিন সেকেন্ডেরটা। সো গাইস দেখতে পাচ্ছেন তিন সেকেন্ডেরটা নেওয়া হয়ে গেলো। এভাবে কিন্তু আমি শেষ পর্যন্ত করে নিচ্ছি, আপনারাও এভাবে একদম শেষ পর্যন্ত কিন্তু করে নেবেন। বলছেন আমি সাত নাম্বার ভিডিও ক্লিপটিও কিন্তু এভাবে অ্যাড করে নিলাম, তারপর দেখেন আমার কিন্তু সকল ভিডিও ক্লিপ অ্যাড করা হয়ে গেল। সো এরপর চলে যাব মেইন কাজটিতে, ফটোটা মানে টাইমিং। প্রথমটা কিন্তু চোদ্দো সেকেন্ডের এই যে ভিডিও ক্লিপটা ছিল ওইটা এইভাবেই থাকবে, এটার কোনো কিছু করতে হবে না। এরপর হচ্ছে এই বাকি যে আটটি ফটো এবং যে সাতটি এক্সট্রা ভিডিও ক্লিপ ব্যবহার করলাম, এইগুলো হচ্ছে টাইমিংটা লাগবে। সো এইগুলো আমি কী করে টাইমিং করবো দেখেন, ফার্স্টের ভিডিওটা আমি টাচ করলাম মানে প্রথমটা দেখে ধরে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা অটোমেটিক করতে পারবেন। সো প্রথমটা হচ্ছে প্রথম ফটোটা হচ্ছে 0.5 সেকেন্ড। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরে ডান পাশের লেয়ার থেকে ছোট করে 0.5 সেকেন্ড করে নিলাম। এরপর হচ্ছে প্রথম যে ভিডিও লেয়ারটা আছে মানে ভিডিও ক্লিপটা আছে, এটা হচ্ছে 0.4 সেকেন্ড। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 0.4 সেকেন্ড করে নিলাম। এরপর আবার যে দুই নাম্বার ফটোটা আছে আমার, ঠিক আছে, এই দুই নাম্বার ফটোটাও হচ্ছে একই রকম 0.5 সেকেন্ড করে, ওকে 0.5 সেকেন্ড। সো তারপর হচ্ছে এরপর যে ভিডিও ক্লিপটা আছে এটাও 0.5 সেকেন্ড। সো বন্ধুরা এইভাবে কিন্তু আমার স্ক্রিনে দেখেন অলরেডি আমি শো করে রেখেছি যে সকল ফটো এবং ভিডিও যে ক্লিপগুলো আছে এগুলোর টাইমিং। দেখেন এখানে লেখা আছে প্রথম ফটোটা 0.5 সেকেন্ড এবং প্রথম ভিডিও ক্লিপটা হচ্ছে 0.4 সেকেন্ড, দ্বিতীয় ফটোটা হচ্ছে 0.5 সেকেন্ড এবং দ্বিতীয় ভিডিও ক্লিপটা হচ্ছে 0.5 সেকেন্ড। সো এইভাবে কিন্তু দেখেন যে আমার ভিডিওতে একদম আট পর্যন্ত সম্পূর্ণ কিছু কিন্তু দেওয়া আছে। এই টাইমিং অনুযায়ী কিন্তু আপনারা একটা নোটপ্যাডে লিখে নিতে পারেন, এই টাইমিং অনুযায়ী কিন্তু আপনারা বাকি ফটোগুলা টাইমিংটা সেট করে নেবেন। আমি আপনাদের সময় বাঁচাতে একটু স্কিপ করে দিচ্ছি। সো বন্ধুরা আমি সকল টাইমিংগুলো অ্যাড করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখানো টাইমিং অনুযায়ী কিন্তু আমার সকল ফটো এবং হচ্ছে ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নিলাম, আপনারাও কিন্তু আমার স্ক্রিনে দেখানো টাইম অনুযায়ী অ্যাড করে নেবেন, ইটস ওকে। সো এরপর চলে যাবো মেইন কাজটিতে, ফটোর অডিওটা অ্যাড করবো কিভাবে, ফটোর যে মিউজিকটা আছে। সো মিউজিকের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিয়েছেন আশা করবো। সো এরপর অ্যাড অডিওতে একটি টাচ করবো, এরপর চলে যাবো এক্সট্র্যাক্টে। সো এক্সট্র্যাক্টে একটি টাচ করার পর আমার গ্যালারিতে সকল ভিডিও শো করবে। সো এইখান থেকে 22 সেকেন্ডের যে ভিডিওটা আপনারা যে মানে অডিও লেখা যেটা ছিল আর কি 22 সেকেন্ডের, সো 22 সেকেন্ডের এই ভিডিও ক্লিপটা সিলেক্ট করে নেবেন। এরপর এটার থেকে ইম্পোর্ট সাউন্ড অনলাইনকে টাচ করলে কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু শুরু মানে একদম আমার ভিডিওতে নিয়ে আসবে, কিন্তু অন্য কোনো কিছু আসবে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাই আসবে। সো এরপর চলে যাবো মেইন কাজটিতে, সেটি হচ্ছে ফটোর অ্যানিমেশন। ওকে অ্যানিমেশনের কথা বলতে গেলে আমরা প্রথম ফটোতে একটি টাচ করব, এরপর অ্যানিমেশনে একটি টাচ করব, এরপর টাচ করব কম্বোতে। সো কম্বোতে টাচ করার পর এই একটা সুবিধা আছে এই ভিডিওতে, সো সকল ফটোগুলোতে কিন্তু একটাই অ্যানিমেশন ব্যবহার করব, সেটা হচ্ছে ডিস্টর্ট লেফট। ওকে ডিস্টর্ট লেফটটা কিন্তু ব্যবহার করব সম্পূর্ণ মানে ভিডিও জুড়ে সকল ফটোতে। সো দেখেন যে আমি সকল ফটোতে ধরে ধরে কিন্তু ডিস্টর্ট লেফটটা দিয়ে দিচ্ছি, বড় হোক বা ছোট হোক সকল ফটোতে কিন্তু ডিস্টর্ট লেফটটা আমি সিলেক্ট করে নিচ্ছি গাইস, সকল মানে আটটা ফটোতে আমি একই কাজ করে নিচ্ছি। সো বন্ধুরা শেষ ফটোটি পর্যন্ত আমি কিন্তু ডিস্টর্ট লেফটটা সিলেক্ট করে নিলাম। সো এরপর কিন্তু ভিডিও মোটামুটি আমার অলমোস্ট হয়ে যাচ্ছে। সো এরপর আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ফটোর মাঝখানে যে সাদা লেয়ারগুলো আছে, ঠিক আছে, এইখানে একটা টাচ করবেন, দুইটি ফটোর মাঝখানে যে সাদা অংশটা আছে এইখানে একটি টাচ করবেন। ওকে এখানে টাচ করার পর আপনার নেট কানেকশন অফ থাকলে অন করতে বলবে। সো এরপর দেখেন যে শুরুতেই বেসিকের ভিতরে পেয়ে যাবেন ব্যালেন্স, ঠিক আছে, ব্যালেন্সটা এর আগেও ইউজ করেছিলাম। সো ব্যালেন্সটা টাচ করবেন, সো ব্যালেন্সটা কিন্তু সিলেক্ট করে নেবেন, তাতে একটা ফ্ল্যাশিং হবে। সো দুইটি ফটোর মাঝখানে আবার দেখেন যে যখন এই যে আবার পরবর্তী ফটোটা শুরু হচ্ছে, এই যে যখন কালো যে মানে ভিডিও ক্লিপটা হচ্ছে তখন ইউজ করবেন না, তারপর যখন আবার ফটোটি আসবে তখন শুধুমাত্র এই ফ্ল্যাশটা ইউজ করবেন। দেখেন এই যে এইখানে আবার টাচ করবেন, সো এখানে টাচ করার পর আবার সেই ব্যালেন্সটা টাচ করে দেবেন। সো ইটস ওকে, দেখেন আমি যে এইখানে আবার টাচ করতেছি, সো এরপর ব্যালেন্সে টাচ করতেছি। সো গাইস যেখান থেকে ফটো শুরু হচ্ছে জাস্ট ওইখানে কিন্তু ওইটা টাচ করে এরপর ব্যালেন্স দিয়ে দেবো, এরপর এভাবে শেষ পর্যন্ত কিন্তু আমি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। সো দেখেন যে
যে মোটামুটি আমার কিন্তু ভিডিও অলমোস্ট এডিটিং ডান। আশা করব সকলে খুব সহজে ভিডিওটি বুঝতে পেরেছেন, মানে ফার্স্টে অনেক কঠিন মনে হলেও কিন্তু ভিডিওটি অনেক ইজি, নট ব্যাড, অত খারাপ না। সো ইটস ওকে, আমার ভিডিও এডিটিং কিন্তু অলমোস্ট ডান। আমি ভিডিওটি একবার বাজিয়ে দেখাচ্ছি, আপনারা সকলে ভিডিওটি এনজয় করুন। আশা করি সকলের মন ছুঁয়ে যাবে ভিডিওটি। সো বন্ধুরা, দেখছেন আপনাদের সামনেই কিন্তু সম্পূর্ণ ভিডিও এডিটটা করলাম, আর আশা করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হচ্ছে আর অনেক বেশি মন ছুঁয়ে গেছে আশা করব। সো এরপর কথা বলে নেব ভিডিওটি কী করে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার জন্য উপরে সেভ বাটনে একটি টাচ করবেন, দেখেন যে উপরে অ্যারো বাটনটি আছে, এখানে একটি টাচ করবেন। এইখানে টাচ করার পর সর্বোচ্চ রেজুলেশনটা সিলেক্ট করে নেবেন, এরপর এক্সপোর্ট করে দেবেন ফুল এইচডিতে। সো বন্ধুরা, এরপর কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার ভিডিওটি, তারপর আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে খুব সহজে ভিডিওটি পোস্ট করতে পারবেন। সো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করবে ভিডিওটি অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের। সো এই ভিডিওটি সহ বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল সবার আগে পোস্ট করা হয় আমার ইউটিউব চ্যানেলে, এবং তাছাড়া বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সও প্রদান করা হয় আমার ইউটিউব চ্যানেল সবার আগে। সো আপনারা যদি চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন, অবশ্যই সম্পূর্ণ চ্যানেলটি ঘুরে দেখতে পারেন, আপনার মনের মতো ভিডিওটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর পরবর্তীতে এরকম ধরনের ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল এবং টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।